হ্যালো বিয়ার্স আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি কাঠের ফুল বেগুন আন্না ডেরি ফার্মে দর্শক এ আন্না ডেরি ফার্মটি একজন মালিক তিনি নিজেই চাকরিরত রয়েছেন এবং তিনি খামারে তেমন একটি আসা যাওয়াও করেন না মাঝে মধ্যে একটু আসেন এবং তার এই যে খামারে যে তার একটি ভাই রয়েছেন আর বোন রয়েছেন তারাই মূলত খামারে দেখাশোনা রয়েছেন করেন এবং খামারের দেখাশোনা করে কিভাবে তিনি খামার থেকে আয় করা যায় বা কিভাবে খামার থেকে প্রতি মাসে এখান থেকে একটা ভালো একটা অঙ্কে যে টাকা আয় করতে পারেন সেই সম্পর্কে আপনাদেরকে আজকে আমাদের এই প্রতিবেদনে দেখানোর চেষ্টা করব। চলুন দর্শক আমরা কথা বলি এই খামারে যে বর্তমানে যে দায়িত্ব রয়েছেন রাজাক ভাই এই রাজাক ভাই কীভাবে গুরুগুলো পালন করছেন সেসব বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলি চলুন চলুন দর্শক আমরা কথা বলি যে এই খামারের দায়িত্বে রয়েছেন রাজ্জাক ভাই রাজ্জাক ভাই কিভাবে গরুগুলা দেখাশোনা করেন এবং দেখাশোনা করতে গিয়ে কি ধরনের সমস্যাগুলো পড়েছেন সেই সব বিষয় নিয়ে আমরা একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সালাম ভালো আছি রাজ্জাক ভাই আপনি এই ফার্মে আছেন আপনি কতদিন ধরে আমি দুই বছরের বেশি হয়েছে আছি দুই বছরের বেশি আছেন এই ফার্মে তো আপনার এই খামারটা হলো এটার মালিক কে নাম হইছে সৈকত সৈকত ভাই এই সৈকত ভাই কি মানে কি করেন আসলে চাকরি করেন আপনারা এই খামারে আপনার কি হয় উনি ভাই হয় তো ভাইয়ের খামারে কি আপনি চাকরি করছেন না দেখাশোনার দায়িত্বে রয়েছেন আচ্ছা এই খামারের দায়িত্বে আর কে কে আছে আপনার সাথে আরেকজন আছে আপনার স্বামী আমরা স্বামী স্ত্রী আমি যতটুকু জানলাম আমরা স্বামী স্ত্রী দুজনেই দেখাশোনার দায়িত্বে রয়েছেন টোটাল হলো যত হিসাব কিতাবের দায়িত্বগুলো রয়েছে সেটা সম্পূর্ণ আপনার স্ত্রীর কাছে এটা কি ঠিক আচ্ছা তো ভাই আপনি আমাদেরকে একটু বলবেন যে এই যে গরুর খামারের দায়িত্বটা পালন করতে গিয়ে আপনারা কি কোনো সমস্যায় পড়েছেন কিনা বা গুরুগুলা এমন কোনো অসুখ বিসুখ হয়েছে যে গুরুগুলা অসুখ বিসুখতে মানে গুরুগুলা মারা গেছে বা এই ধরনের সমস্যা হয়েছে কি কখনো কখনো সমস্যাটা হয়নি তো আপনাদের এই খামার থেকে কত লিটার দুধ হয় আমার এখন পঞ্চান্ন পঞ্চাশ এরকম দুধ কয়টা গাবি দুধ দেয় চারটা গাবি চারটা গাবি দুধ দেয় আচ্ছা এই চারটা গাবি যে দুধ দিচ্ছে এই দুধটা তাহলে এই খামারে হলো আপনার হলো চারটা গাবিতে হলো পঞ্চাশ লিটার পঞ্চাশ পঞ্চান্ন লিটার দুধ হয় তো এই গরুর দুধগুলো আপনারা কি ধরনের দামে বিক্রি করেন আমি বিক্রি করি আমি ঘরে বিক্রি করি পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা তাহলে রাতি রাতের বাসা বাড়ি এগুলো হচ্ছে পঁচাশি টাকা পঁচাশি টাকা তো টোটাল কোনো পাইকারি সেল করেন কিনা আপনারা নিজেরাই বিক্রি করেন তো এই খামারগুলো পরিচালনার ক্ষেত্রে মনে করেন যে কোনো ওই যে বাৎসরিক ভাবে কোনো ভ্যাকসিন দেওয়া লাগে কিনা বাстри কোনো ভ্যাকসিন বা যে কোনো ওষুধপত্র বা কিভাবে চিকিৎসাগুলা করেন কোন সমস্যা হলে আপনারা করে যেগুলা সমস্যা বুঝি আমরা দেখা যায় বুঝলি হলো আমরা ডাক্তারের ফোন দেই আসে ট্রিটমেন্ট করা হয় আবার যেগুলা ডাক্তারের প্রয়োজনই পড়ে না নিজেরা কিছু জানি টুকিটাকি সেগুলো আমরা নিজেরা করি তো আপনার ভাই তো চাকরি করছে তো সেই সুবাদে উনি কি ধরনের আসেন মানে হলো খামারের যে পরিচালনার ক্ষেত্রে এসে তিনি কতক্ষণ সময় দেন প্রতিদিন কি আসেন প্রতিদিন আসে মাঝে মাঝে আসেও না

এই বুসিটাই মানে হলো এই গরুর জন্য সর্জিটা সেগুলো আবার দিয়ে প্রতিদিনের একটা প্রতিদিনই এই খাবার গুলা এনে খাবার গুলা দেন আর কিভাবে খাবারগুলা দেন সেটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দর্শক রাজেক ভাই আপনি আমাকে বলেন যে আপনি এই যে খামারের মানে এই যে এতদিন ধরে কাজটা করতেছেন সেই সুবাদে মনে করেন দেশের বাইরে যারা ভাই বন্ধুরা আছে তারা ওগুলো খামার করতে চায় সেই সুবাদে এই যে আপনি যেভাবে দেখাশোনা করতেছেন নিজের মতন করে বা নিজের ভাইয়ের হিসাব করে যদি এইভাবে যদি দেখাশোনার প্রাকৃত পক্ষে প্রকৃত পক্ষে যদি লোক পাওয়া যায় তাহলে তো তারাও বিদেশে থেকেও তারাদের গরু পালন করতে পারে হ্যাঁ যদি মালিকের যদি একটা লোকের বিশ্বাস করে যদি দায়িত্ব ছাইরা দেয় যদি সে ভালো হয় যে যার একটা দায়িত্ব দেবো সেও যদি ভালো হয় তাহলে সেও ফাঁকে ঠিকা করতে পারবে এই ধরনের বিশ্বস্ত লোক কিভাবে পাওয়ার মানে যায় সব সময় তো আরেকভাবে পাওয়া যায় না সব সময় পাওয়া যায় না যে লোক কাজ করবো স্যার মনের ইয়েতে যদি সে আমি কয় যে আমি হালাল হারাম বাইসা খাবো আমার যদি থাকে আমি অবশ্যই মনে করেন যে মালিকের দিক টাকায় দেখবো যেমনটি মনে করেন আপনি বেলো খামারের কাজগুলো করছেন আপনার স্ত্রী হলো এই খামারের দুধ কত লিটার হয়েছে কত টাকা বিক্রি হয়েছে প্রতিদিনের হিসাবটা এভাবে রেখে মান্থলি হিসাবগুলো এভাবে দিয়ে যাচ্ছে তো এভাবে আপনারা কতদিন ধরে দিয়ে যাচ্ছেন হিসাবগুলো দুই বছরে এই দুই বছরে এই খামারে কোনো মাসে লস হয়েছে এমন কোনো অপশন রয়েছে কি হ্যাঁ কিছু কিছু মাসে লাভ হয় আবার কিছু ভর্তি হয় মাসে যখন গাবি বাচ্চা দেওয়ার সময় গাব হয় তখন দুধ আসে তখন কিছুটা এক দেড় মাস দুই মাস দুধের হিসাবে খাবারের ঘাটতিটা দিতে হয় দুধের হিসাবে সে খাবারের ঘাটতিটা দিতে হয় তো সেই ধরনের কেমন মানে এগুলো ঘাটতিটা আসে কেমন মান্থলি খরচাটা তখন কেমন মানে ঘাটতি দিতে হয় তখন হাজার বিশ টাকা লাগে হাজার বিশ টাকা লাগে আর যখন লাভ গাবিগুলা বাচ্চা যখন দেয় তখন মানে কেমন লাভটা আসে প্রতি মাসে তখন যখন দুধ হয় তারপরে দুধ বেশি থাকার পরে ই করলি লাভের সংখ্যা তখন হিসাব পুরা খরচ বাদ দিলে বিশ তিরিশ হাজার থাকে তিরিশ হাজার টাকা লাভ থাকে আর টোটাল লাভটা হয় কত খরচাটা বাদ দিয়ে যদি মানে করে এই চারটা গাভীর যে বাচ্চারা দুধ আসে হ্যাঁ সেই দুধ হিসাব করে বিক্রি করলে মানে মাসে কত টাকা আয় আসে বাচ্চা হিসাব হইছে পরে গাভীর দুধের হিসাব করলে যদি আমার এক লাখ টাকা দুধের বিল আসে মাস শেষে হিসাব করব যদি এক লাখ টাকা দুধের বিল আসে

এই যে মনে করেন আপনারা যারা ভালো পার্সন গুলো আপনারা রেখে দেন তাহলে যারা নতুন খামার করবে তারা আসলে কোন ধরনের গাবি কিনবে বা বাচ্চাগুলো কিনবে গাবি আছেন মনে করেন গুরা গুরা গাবি কিন তোে হাতে কিন তোে দাদা দাদা গিটেন কিছু মানুষ মনে করেন যে ভালো জিনিস কম বেচে আবার বেচে একটু কষ্টে যখন পরে যে কোনার তাইে পনলি তখন করবে তখন ফেলিলা আর বাচ্চা আমরা ভালো পার্সোনাল রাখি কেমনি একটা গাই বানাইলি দেড় লাখ দুই লাখ আড়াই লাখ বেসন যা আর বাচ্চা বেসলি এক দশ মাসের বাচ্চা বেসলি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা হয় তো এগুলো হিসাবে মনে করেন যে বাচ্চা হিসাবে বেসলি লাভ হয় কম আর একটা গাবি বানা বেসলি তখন লাভ হয় বেশি এই কারণে আপনি বলছেন যে গাবি বিক্রি করাটা সবচেয়ে বেটার দুই দুই বছর বয়স দুই বছর হইলি দুই বছর আড়াই বছর হইলি একটা গাবি হয়ে যায় আর এই বছরে একটা গাবি হয়ে যায় আড়াই বছরে একটা গাবি অলরেডি হয়ে যায় বাচ্চা বাচ্চা সহ খালাস হয় তো এই যে বাচ্চা খালাস হওয়ার সময় মানে এই ধরনের মানে যে গাবি বাচ্চা যখন দেয় তখন এমন কোনো সমস্যা হয়েছে কি আপনার এই খামারে এখানে আমার কোনো হয় খামারে সমস্যা হয়নি তো আপনি আমাকেই বলবেন যে যারা আপনার কাছে হয়তো ফোন দিতে পারে বা আমরা এই ভিডিওতে আপনার নাম্বারটা দিয়ে দিতে পারবো কিনা আপনি একটু বলেন দেন যদি ভালো লাগে আবার কথা মতো শোনা দেই যদি ভালো লাগে আর আর অন্য ভাইরা যদি শিক্ষা করতে অনেক সময় দেখা গেছে তারা আপনার কাছে লোকও চাইতে পারে যে ভাই আমার একটা খামার করেছি আমি আপনি একটা ভালো জানা শোনা বা এই ধরনের লোক যদি থাকে তাহলে লোকটা যদি দেন তাহলে আমাদের খামারটা পরিচালনার ক্ষেত্রে সুবিধা হবে সেই শুভকে আপনার কাছে এমন কোন লোক আছে কিনা এখন লোক দন যাবে আমি যে কাজ করবে আমি যদি একটা টাকাতে বলতে যে হালাল হারাম দুটো আমি ভাই সবাই আমি সব জায়গায় ঠিক করতে ভাই সত্যি কথা অর্থে কি মনে করেন যে মনে কেউ দায়িত্ব পালন করার আগে অনেক কথা বলে কিন্তু যখন দায়িত্ব দায়িত্ব পালন পালন করতে গিয়ে শুরু করে দেয় তারপরে কিন্তু সে ভুলে যায় সবকিছু মিলিয়ে তখন হলো খামারের যে মালিক মালিকের অবস্থান খুব খারাপের দিকে যায় অনেক খামারি আছে লস দিয়ে যায় আসলে আপনি আমাকে সত্যিকার অর্থে বলেন যে খামার ব্যবসার লাভ আছে কিনা ব্যবসায় লাভ আছে যখন একটা মালিক দেখাশোনা করে কতটুক দুধ আসে কত টাকা কত বিক্রি হয় এরকম হিসাব রাখতে এগো মালিকেরও মাস শেষে নয় আমি মালিককে বুঝেলাম তা তো জানাই জানাইতে এখন তো মোবাইলের যুগ ইন্টারনেটের যুগ মনে করেন যে জানালেন যে এত এতটুকু যুগ হয়েছে আমি হিসাব রাখলাম এতো টাকা বিক্রি করলাম তারপরে মাস চেষ্টা দূর নিলেও দিতে পারবেন আপনিও জমায় তার মানে যেভাবে যদি হিসাবটা রাখে বা গরুগুলার যদি দেখাশোনা করে অনেক সময় আমরা দেখেছি যে অনেকে মানে সিসি ক্যামেরা লাগাই দেয় খামারের ভিতরে সে সিসি ক্যামেরা দ্বারা হলো তারা হলো মনিটরিং করে যে তার খামারের দেখাশোনাটা ঠিক মতন করছে কিনা কর্মচারী বা যে দেখাশোনার দায়িত্ব রয়েছে সে ঠিক মতন পালন করে কিনা বা গরুগুলো খাবার দেয় কিনা গরুগুলার মানে দুধটা টাইমলি দোয়াচ্ছে কিনা সেই সুবাদেশ তারা এইভাবে মনিটরিং করে করে কিন্তু আপনাদের এই খামারে কি এই ধরনের সিসি ক্যামেরা রয়েছে কিনা সিসি ক্যামেরা নেই তো আপনার মালিক কতটুকু খুশি আপনার উপর আমার মালিকও অনেক খুশি আমার দিয়ে আপনাকে দিয়ে অনেক খুশি দর্শক এই যে দেখুন আসলে কিভাবে রাজাক ভাই গরুগুলো পালন করছে তার যে ভাই রয়েছে সে হলো এই খামারের দায়িত্ব পালনগুলো করছেন এবং এই যে গাভিগুলো গুলো রয়েছে এবং পাশাপাশি যে বকনাগুলো রয়েছে তারা উন্নত বাচ্চার যে যেগুলো পার্সেন্টেজ একটু ভালো সেই গাভিগুলো বাচ্চাগুলা বকনাগুলো রেখে দেন এবং আর এইভাবে গাবি বানিয়ে তারা পরে বিক্রি করার চিন্তা করেন আর আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি যে এই গাবিগুলো পালন করে কিন্তু তারা যে কর্মচারীর উপরে নির্ভরশীল হয়েও তারা হলো এই খামার থেকে প্রচুর টাকা লাভ করছেন এবং খামারের থেকে আজ পর্যন্ত কোনো বিপদও ঘটেনি এই খামারে চলুন দর্শক আমরা আরেকটু কথা বলি এই রাজাক ভাইয়ের সাথে রাজাক ভাই আপনি আমাদেরকে একটু বলবেন যে এই যে আপনি টাইমলি আমরা দেখছি যে উপরে এই যে মশারি দিয়ে রেখেছে এটা কার ঘর এটা থাকায় কে থাকে ভাইয়ের ঘর

বিক্রি করি যখন আমার ইয়েতে হয় তখন বিক্রি করি এখন বিক্রি করার মতো গরু নেই এখন বিক্রি করার মতন কোনো গরু নেই আপনার কোন সময়টা বিক্রি করেন আমরা বিক্রি করি যখন একটা গরু দুধ একটু কুইমা আসে তখন একটা গরু বিষ রাখে না তখন আমরা সেই তার মানে যখন ত্রুটিমূলক সম্পূর্ণ হয় বা ত্রুটি দেখা দেয় গরুটায় বা সমস্যা দেখা দেয় তখন আপনারা বিক্রি করেন তার আগ মুহূর্ত বিক্রি করেন না তার আগে কোনো বিক্রি করে তাও বিক্রি করে আমরা কষাইর কাছে বিক্রি করেন সেই গোডা কষাইর কাছে দিয়া দেন জানি কোনো বাইরে কিনা নিয়ে আরে পাইলা জানি পায় না জমুক যাতে গোর আনতে আমরা লস করে দিছি আমরা হেল লাগে আমরা কষাইর দিয়া দেন আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনার এই খামারের পরিচালনার ক্ষেত্রে আপনি এখন দায়িত্বে রয়েছেন আপনার নিজের কোনো স্বপ্ন রয়েছে যে আপনি নিজে খামার করার চিন্তা ভাবনা রয়েছে হ্যাঁ আল্লাহর কাছে আশা আছে যদি আমিও করব এই বাইর যত দিনে আসি থাকা অবস্থায় করার ইচ্ছা আছে দেশের বাড়ি আমার বাড়িতে আছে কুইগ্রাম আমি ঢাকায় দিন থাকতে পারি দু চার বছর থাকার পরে বাদ বাদ আমি নিজের বাড়ি দেশেই করতে ইচ্ছা আছে আমার দেশের বাড়িতে আপনি ফার্ম করবেন তো আপনার কতটুকু অভিজ্ঞতা হলো যে আপনি মানে সেখানে যে খামার করবেন খামার করে কতটুকু মানে সফলতা অর্জন করতে পারবেন মনে করেন আমার দুই বছরে অনেক কিছু বুঝছি শিখছি না খাওয়ার কীভাবে কোন কোনটা অসুখ আসে বোজন যায় কিছু ট্রিটমেন্ট কিছু পারি তো সেই হিসাবে মনে করেন যে নিজেরও কিছু আমি চেষ্টা করতেছি আগেও কিছু শিখবো দেখবো ডাক্তার আসে আবার সাথে বুঝবো কোন সময় কোন ওষুধ লাগে এগুলো বুঝব বুঝে পরে তখন আমি চেষ্টা করবো নিজের পায়ে দাঁড়ানোর নিজের চেষ্টা করবো চালানোর জন্য ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক জানিনা আপনারা কতটুকু উপকৃত হয়েছেন এই কিভাবে গরুগুলো পালন করছেন এবং নিজেও স্বপ্ন দেখছেন যে মানে নিজে এই গরুগুলো পালন করে যতটুকু শিখেছেন নিজের এই খামারে থাকা সত্ত্বেই তিনি হলো তার গ্রামের বাড়িতে গিয়ে কুড়ি গ্রামে নিজে একটি খামার বা ফার্ম করতে চাচ্ছেন দর্শক আমরা আপনাদেরকে এই ফার্মের বিষয়গুলো বা কী ধরনের সমস্যাগুলো হয় বা কীভাবে গরুগুলো পালন করতে হয় যে মালিক না থাকলেও বা কর্মচারী দিয়ে বা খামার দেখাশোনার দায়িত্ব তারা পালন করছেন তারা স্বামী স্ত্রী কীভাবে গরুগুলো দায়িত্বগুলো পালন করছেন গরুগুলোকে দেখাশোনা করে যে টাকাটা উপার্জন প্রতি মাসে হিসাবগুলো তারা মান্থলিভাবে বুঝিয়ে দেন দর্শক আমরা আপনাদেরকে চেষ্টা করেছি যে এই খামারের প্রতিবেদনের মাধ্যমে আপনারাদেরকে একটু শিক্ষা বা একটু শিক্ষণীয় বিষয় যেগুলো আপনারা খামার করে সেভাবে পরিচালনাগুলো করতে পারেন যে কর্মচারীর মাধ্যমে কিভাবে খামার পরিচালনা করতে হয় বা কীভাবে দেখাশোনাগুলো করতে হয় সেসব বিষয় নিয়ে দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ